এবং অনেকক্ষণ পরে আমি এটা বের করব, প্রায় আধা ঘন্টার মতো আমি ফ্রিজের ভিতর রেখে দিব ঠান্ডাতে। ওয়েল, তো মোবাইলের এসব ব্যাক কভার প্রথমে সাদা টাইপের থাকে এবং সময়ের সাথে সাথে আস্তে আস্তে হলুদ টাইপের হয়ে যায়। তো কথা হচ্ছে এসব ব্যাক কভার কেন হলুদ বর্ণের হয়ে যায়, এবং যদি একবার হলুদ বর্ণের হয়ে যায় সেটাকে কিভাবে আমরা আবার নতুনের মতো বা সাদা বর্ণের করে ফেলতে পারি, এসব জেনে যাবেন আজকের এই ভিডিওতে। তো প্রথমে আমি অল্প কিছুক্ষণ সময় নিয়ে এক্সপ্লেন করব যে কেন হলুদ বর্ণের হয়, এবং পরে আমি বলবো যে এটা কিভাবে আমরা আবার আগের মতো অর্থাৎ সাদা বর্ণের বা নতুনের মতো করে ফেলতে পারি বলবো আপনাদেরকে। তো প্রথমে আমি এক্সপ্লেন করতেছি কেন হলুদ বর্ণের হয়। ওয়েল, এটার জন্য খুব সিম্পল একটা কারণ দায়ী, সেটা হচ্ছে এসব ব্যাক কভার তাপমাত্রা গ্রহণ করে। বলতেছি আমি আপনাদেরকে, যেমন যখন আমরা মোবাইলে ব্যাক কভারটি ইউজ করি, প্রথমে ধরুন সাদা বর্ণের আছে, তো এটা কিন্তু তাপমাত্রার সাথে বা তাপের সাথে বিক্রিয়া করে। ওয়েল বলতেছি, তো ধরুন আমরা ব্যাক কভারটা মোবাইলে লাগিয়ে বাইরে গেছি, তো সে সময় সূর্য থেকে যেসব তাপ আসতেছে সেগুলো কিন্তু ব্যাক কভারে লাগতেছে। তো সূর্যের একটা রোশনি, ইউভি রোশনি, সেটা এসব ব্যাক কভারে লাগলে ব্যাক কভারগুলোর রঙ বদলে যায় অর্থাৎ হলুদ হয়ে যায়, কারণ এসব সিলিকন কেস তাপমাত্রার সাথে বিক্রিয়া করে। অর্থাৎ এটার জন্য মূল দায়ী হচ্ছে তাপমাত্রা, সূর্যের তাপমাত্রা। আমরা যখন মোবাইলে গেমস খেলি বা কোনো কিছু দেখি তখন আমাদের মোবাইল গরম হয়, হিট উৎপাদন হয়, তো এসব হিট কোথায় গিয়ে লাগে, অবশ্যই ব্যাক কভারে, সে কারণেও হলুদ হয়ে যায়। তো অর্থাৎ সূর্য থেকে হোক, মোবাইল থেকে হোক বা অন্য কোনো কারণ থেকে হোক, যখন ব্যাক কভারগুলোতে তাপমাত্রা লাগবে তখন এটা কালার চেঞ্জ করে ফেলবে অর্থাৎ হলুদ বর্ণের হয়ে যাবে। তো যদি আপনি বেশি বাইরে না যান বা কোনো শীত প্রধান দেশে থাকেন তাহলে খেয়াল করবেন আপনার কভারটা বেশি হলুদ হচ্ছে না। যেমন আমার এই কভারটা, আমি এই কভারটা কিন্তু বেশি ইউজ করি নাই, এটার বয়স প্রায় 2 থেকে 3 বছর, তাও দেখুন অতটা হলুদ হয় নাই। অন্যান্যগুলো আপনারা চেক করবেন যে 1 বছরের ভিতর পুরো হলুদ হয়ে যায়, আমারটা অত বেশি হলুদ হয় নাই কারণ আমি এটা বেশি বাইরে ইউজ করি নাই। তো এতক্ষণে আপনারা বুঝে গেছেন এটার জন্য মূল দায়ী হচ্ছে তাপমাত্রা, তাপমাত্রা বৃদ্ধি পেলে কেসের রং হলুদ হয়ে যায়। এবার যদি আমরা তাপমাত্রা কমিয়ে দিই অর্থাৎ কভারটাকে যদি আমরা ফ্রিজে রাখি বা বরফের মধ্যে রাখি, তাহলে কি আবার আগের রং চলে আসবে? আসার তো কথা, কারণ এটা যেহেতু তাপমাত্রা বৃদ্ধি পেলে হলুদ হয়, তাপমাত্রা কমালে সাদা হবে, সিম্পল ব্যাপার। তো এখন আমরা দেখবো এটা হয় কি না। তো আমি এখন ব্যাক কভারটাকে আমার ফ্রিজের ভিতর রাখবো, এবং ফ্রিজের ভিতর রাখলাম এবং ফ্রিজের ভিতর রাখলাম এবং অনেকক্ষণ পরে আমি এটা বের করব, প্রায় আধা ঘন্টার মতো আমি ফ্রিজের ভিতর রেখে দিব ঠান্ডাতে। ওয়েল, তো আধা ঘন্টা পরে দেখতেছি যে না, আগের মতো হচ্ছে না, হওয়ার তো কথা ছিল, কেন হচ্ছে না? ওয়েল, তো আমি ভিডিওতে এক্সপ্লেন করব কেন কালারটা চেঞ্জ হয় নাই। তো আমরা দেখলাম ব্যাক কভারটা ফ্রিজের ভিতর রাখার ফলেও কালার চেঞ্জ হয় নাই, কেন চেঞ্জ হয় নাই বলতেছি আমি আপনাদেরকে। দেখুন, এটা সাদা থেকে হলুদ আসার পিছনে বিক্রিয়া জিনিসটা কাজ করছে, তাপমাত্রার সাথে বিক্রিয়া। বিক্রিয়া জিনিসটা দুই প্রকার, একটা হচ্ছে একমুখী, একটা হচ্ছে বহুমুখী। বহুমুখী বিক্রিয়ার একটা উদাহরণ হচ্ছে ফানি আর বরফ। আমরা ফানিকে বরফে রূপান্তর করতে পারি, বরফকে আবার ফানিতে, ফানি থেকে বরফ, বরফ থেকে ফানিতে, দোনোটাই করা সম্ভব। এটা হচ্ছে বহুমুখী বিক্রিয়া বা উভয়মুখী বিক্রিয়া, ওকে। আর একটা হচ্ছে একমুখী বিক্রিয়া, যেটা ধরুন একটা অবস্থান থেকে আমরা অন্য অবস্থানে নিছি, রিভার্স আনা সম্ভব না। তো আমাদের এইসব কাবারে বা কেসে ওই বিক্রিয়াটা হয় যে বিক্রিয়াটা রিভার্স করা সম্ভব না। অর্থাৎ এটা যদি একবার সাদা থেকে হলুদে চলে যায় তাহলে হলুদ থেকে সাদাতে রিভার্স আনা পসিবল না। তো এই কারণেই এটা কালার চেঞ্জ হয় নাই। এবার আপনি ইউটিউবে অনেক ভিডিও দেখতে পাবেন যে টুথপেস্ট দিয়ে, ব্লিচিং পাউডার দিয়ে, ফেস দিয়ে, আরও অনেক কিছু পেয়ে যাবেন, কোনোটাই কিন্তু সত্য না। এসব ব্যাক কভার বা কেস যদি একবার কালার চেঞ্জ করে বা একবার যদি ময়লা হয় তাহলে এটাকে আর রিভার্সে নেওয়া বা পরিষ্কার করা সম্ভব না। হ্যাঁ, পরিষ্কার করতে পারবেন, পরিষ্কার বলতে ময়লা বা কোনো দাগ যদি আপনি পরিষ্কার করেন তাহলে ময়লা দূর হবে, কিন্তু কালার চেঞ্জ হবে না, হলুদ থেকে আবার সাদাতে বা নতুনের মতো হবে না। তো বেস্ট সাজেশন হচ্ছে পরিষ্কার করে ব্যবহার করুন। আবার কিন্তু আপনি এটা হলুদ হয়ে গেলে ওসব ব্যাক কভার ইউজ করতে যাবেন না, যেগুলোতে অনেক ডিজাইন থাকে, ম্যাগনেট থাকে, কম্পাস থাকে, অনেক ডিজাইন থাকে বা শক্ত হার্ড কভারগুলো ইউজ করতে যাবেন না, ওগুলো মোবাইলের জন্য ক্ষতিকর। এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, কেন এসব ব্যাক কভার ইউজ করা উচিত না দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওটা এতটুকুই, আশা করি আপনাদের ভালো লাগছে, এবং পরবর্তীতে বা কিছুদিন পর হয়তো আমি একটা ভিডিও আনবো, সেখানে আমি দেখাবো এসব ব্যাক কভার যদি নষ্ট হয়ে যায় এগুলোকে কীভাবে আমরা কাস্টমাইজ করতে পারি, ইচ্ছা মতো ডিজাইন করতে পারি, মন মতো ডিজাইন করতে পারি। এই টপিকে আমি ভাবতেছি একটা ভিডিও আনবো, ভিডিও লাগবে কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে।